السلام عليكم. Rules of tag question. সাবজেক্টের সাথে যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে সাহায্যকারী ভার্ব দ্বারা ট্যাগ করতে হবে। এক্সাম্পল, হি ইজ গোয়িং টু স্কুল, ইজেন্ট হি। সেন্টেন্সে যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে টেন্স অনুসারে ডন্ট, ডাজেন্ট, ডিডেন্ট ব্যবহার করে ট্যাগ করতে হবে। এক্সাম্পল, দে প্লে ক্রিকেট, ডন্ট দে। হি গোজ টু স্কুল, ডাজেন্ট হি। দে অ্যাট রাইস, didn't they? Imperative sentence এ affirmative ও negative উভয় ক্ষেত্রে will you বা won't you বসে। Example, take your book, will you? Don't make noise, will you? Let's play football, shall we? যদি let us বা let's থাকে তাহলে shall we হবে। প্রবাদ বাক্যের সাবজেক্ট প্লুরাল মনে হলেও ট্যাগ করতে প্রণন হিসেবে ইট হবে। এক্সাম্পল, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, ইজ ইট। বস্তু বা প্রাণীর সাবজেক্ট প্লুরাল হলে প্রণন হিসাবে দে হবে এবং সাবজেক্ট সিঙ্গুলার হলে প্রণন হিসাবে ইট হবে। এক্সাম্পল, দ্য বার্ডস আর ফ্লাইং, আরেন্ট দে। ট্রি গিভস আস শেল্টার, ডাজেন্ট ইট। যদি সিলডম, হার্ডলি, স্কার্সলি, ফিউ এবং লিটল থাকে তাহলে ট্যাগে নেগেটিভ হবে না। এক্সাম্পল, হি হার্ডলি স্পিক্স দ্য ট্রুথ, ডাজ হি। যদি এ ফিউ, এ লিটল থাকে তাহলে নেগেটিভ হবে। কমন নাউনটি যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের কাজ করে, যেমন দ্য মাদার, দ্য ব্রাদার হয়, তাহলে ট্যাগে সাবজেক্ট ইট হবে। এক্সাম্পল, দ্য মাদার রোজ ইন হার চাইল্ড, ডিডেন্ট ইট। সাবজেক্টের শুরুতে যদি সাম অফ, মেনি অফ থাকে তাহলে এর পরবর্তী প্রোনাউনকে সাবজেক্ট করে ট্যাগ করতে হবে। এক্সাম্পল, মেনি অফ আস ওয়েস্ট আওয়ার টাইম, ডোন্ট উই। এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ট্যাগ করতে হলে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট ও ভার্ব খুঁজে ট্যাগ করতে হবে। এক্সাম্পল, হোয়াট এ নাইস বার্ড, ইট ইজ, ইজেন্ট ইট। যদি অক্সিলারি ভার্ব সংক্ষেপে থাকে তাহলে টেন্স অনুসারে ভার্ব নির্ণয় করে ট্যাগ করতে হবে। এক্সাম্পল, শি ইজ গোয়িং টু প্রে, ইজেন্ট শি। আইড লাইক টু ইট, উডেন্ট আই। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে মেইন ক্লুজ থেকে ট্যাগ করতে হবে। এক্সাম্পল, ইফ ইট রেইনস, আই উইল নট কাম, উইল আই। গ্রেটিং সূচক বাক্য ইম্পারেটিভ সেন্টেন্সের মতো হলেও সেগুলোর সাবজেক্ট আই ধরে ট্যাগ করতে হবে। এক্সাম্পল, থ্যাংক ইউ ভেরি মাচ, ডোন্ট আই।